বন্ধুরা মহিদ্দিন প্রাইমারিজ অব প্রিপারেশন সেন্টার থেকে আপনাদের স্বাগতম অনেকদিন পরে আপনাদের সামনে আবার আসলাম আমি যথারীতি ধারাবাহিকভাবে প্রথম আলোর যে মডেল টেস্টগুলো ছিল সাধারণ জ্ঞানের তারই একটা পার্ট নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলন শুরু করা যাক এরপরে আমি আপনাদের অঙ্ক ইংলিশ বাংলা সব কিছুই অন্যগুলো দিব এবং সাধারণ জ্ঞানের আরও কিছু কন্টেন্ট আমার আপলোড করা আছে দেখবেন আমার চ্যানেলে ওইগুলোও দেখতে পারেন দেখলে আপনার সামগ্রিক যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার উনিশ আসতেছে সে বিষয়ে আপনি অনেকটা এগিয়ে যাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এবং পরীক্ষায় আপনার আশা করি যে এর ভিতর থেকেই সব বাঁধবে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস দুই নম্বর আছে বিখ্যাত ছোটো কাটটা নির্মাণ করেন কে বিখ্যাত ছোটো নির্মাণ করেন শাহস্তা খা প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল প্রাচীনকালে বাংলাদেশের মানে আমাদের এই দেশের নাম ছিল বঙ্গ প্রাচীনকালে আমাদের দেশের নাম ছিল বঙ্গ শশাঙ্কের রাজধানী ছিল কোথায় মানে রাজা শশাঙ্ক যখন বাংলাদেশ মানে বঙ্গ শাসন করতেন তখন তার রাজধানীর নাম কি ছিল আর কি সেটা ছিল কর্ণ সুবর্ণ কর্ণ সুবর্ণ বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে আকালুকি কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে একশো বিশ কিলোমিটার কিলোমিটার হালদা ভ্যালি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে হালদা ভ্যালি অবস্থিত খাগড়াছড়িতে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোরে বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে বাংলাদেশের সংবিধান দিবস হচ্ছে চারই নভেম্বর চারই নভেম্বর হচ্ছে বাংলাদেশের সংবিধান দিবস উপজেলা ব্যবস্থা দশ নম্বরে দেখেন যে উপজেলা ব্যবস্থা চালু হয় কত সালে উপজেলা ব্যবস্থা চালু হয় উনি উনিশশো সরি এটা ভুল হয়েছে এটা লেখা ভুল হয়েছে এটা হবে উপজেলা ব্যবস্থা চালু হয় উনিশশো সালে উপজেলা ব্যবস্থা চালু হয় উনিশশো সালে ঝুম চাষের বিকল্প পদ্ধতি কি আপনারা জানেন যে জুম চাষের বিকল্প পদ্ধতি আছে সল্ট জুম চাষের বিকল্প পদ্ধতি আছে সল্ট এটা পাহাড়ে চাষ করার একটা পদ্ধতি জুম চাষের যে বিভিন্ন প্রকার যদি জুম চাষ নিয়মিতভাবে বছর বছর করলে পাহাড়ের ক্ষয় হয় তা ঝুম চাষের একটা বিকল্প পদ্ধতি সল্ট পদ্ধতিতে চাষ করলে পাহাড়ের মাটি ক্ষয়টা রোধ পায় এটা আধুনিক জুম চাষ বলতে পারেন জাস্ট কাইন্ড অফ ইউরিয়ায় কত ভাগ নাইট্রোজেন থাকে বারো নম্বরে দেখবেন যে ইউরিয়ায় নাইট্রোজেন থাকে আটচল্লিশ ভাগ ইউরিয়ায় নাইট্রোজেন থাকে আটচল্লিশ ভাগ তেরো নম্বরে দেখেন ওয়ানগালা কাদের উৎসব ওয়ানগালা হচ্ছে গারোদের উৎসব একটা উপজাতি গারো হচ্ছে একটা উপজাতি এই উপজাতিদের একটা উৎসব আছে ওয়ানগালা গারোদের উৎসব এটা হচ্ছে ওয়ানগালা গারোদের উৎসব জাতীয় সংসদের প্রতীক কী জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল পনেরো নম্বর হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখেন যে তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন তারামন তারামন বিবি আমরা জানেন যে তারামন বিবি হচ্ছে যে দুইজন মহিলা বীর প্রতীক উপাধি পাইছে তাদের ভিতরে একজন তিনি হচ্ছে তারামন বিবি আর একজন হচ্ছে ডাক্তার সেতারা বেগম তো এখানে দেখবেন যে তারামন বিবি যুদ্ধ করেন এগারো নং সেক্টরে আর একাত্তরের চিঠি কী একাত্তরের চিঠি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন মুক্তিযোদ্ধাদের মানে মুক্তিযুদ্ধে যায় যাওয়ার পরে মুক্তিযোদ্ধারা যে চিঠিগুলো তাদের বিভিন্ন আপনজন বা নিকটাত্মীয় বা নিকটজনের নিকট লেখছিলো সেইগুলোরই একটা সংকলন প্রথম আলো পত্রিকা এই মুক্তিযোদ্ধাদের এই সংপত্রের সংকলনগুলো নিয়ে একটা সংকলন তৈরি করে সব বিভিন্ন পত্র সংগ্রহ করে সেটা নাম দেওয়া হয়েছিল একাত্তরের চিঠি আজ এ পর্যন্তই আপনারা নিয়মিত আমার এই কন্টেন্টগুলোর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আর পরবর্তী আমার এটা এগুলো বাদেই আমার কিছু গণিতের কিছু কন্টেন্ট দিয়ে আছে আমার চ্যানেলে অত্যন্ত সহজভাবে কঠিন গণিতগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলো দেখবেন আশা করি আজ এ পর্যন্তই খোদা হাফেজ